पिता पिता की बा बिशिया बोलो की होए छे तुम्हार मन खराब करछो केनो पिता पिता प्रति पिता दो अपमान कर तुम
তুমি আমার হাতের চাবুকের থেকে রেহাই পাবে না তুমি তোমাকে আমি এমন শাস্তি দেব যা তুমি কোনদিন কল্পনাই করতে পারো না বিশ্রাম পক্ষে জানি না রাজ দরবার থেকে মহারাজের ডাক পড়েছে কোন মায়ের মুখ খালি করতে হবে কোন নারীর শিশুকে সিঁদুর মুছে দিতে হবে আমাকে আদেশ করুন মহারাজ আদেশ করুন গাতক তুমি এই পাপাত্মাটাকে তুমি এই পাপাত্মাটাকে দক্ষিণী শ্মশানের সম্মুখে হত্যা করে তাজা রক্ত মাখানো খড়গ আমাকে দিবে উপহার মহারাজ আমি কি জানতে পারি সত্যবান কি অপরাধ করেছে তাকে হত্যা করতে হবে না তুমি হচ্ছে আমার বয়ে বেতন কি করো মশারি আমি যা বলবো তা তুমি পালনই করবে হচ্ছে তোমার দায়িত্ব চলো সা তাকে নিয়ে যাও বলছে গাবান চলো সা আমাকে তো যেতে হবে কিন্তু জানিস গাতো আমার মনের শাস্তি আর পূরণ হলো না রে গাতো ছোট্ট একটি সংসার আমার ছিল যে সংসারে ছিল স্নেহ মমতা প্রেম ভালোবাসা ভাবিনি ভাবিনি রে আমার সেই সুখের সংসার ভেঙে খান খান হয়ে যাবে চলে এসো সত্যবান চলে এসো ডাকবিরি এসো হরি সাকো সুখী থাক তুই সুখী থাক তোর সুখী যে আমার সুখ ওরে আমার মতো এত সুখী নয় তো কারো জীব কি আদর স্নেহ ভালো বাসা জড়ানো মায়ার বাঁধন জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ আমার মতো এতো সুখী নয় তো কারো জীবন সাগর
ফুলি ফুটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা ভাগ্যের পরিহাসের নাম বুকে ধরে যত ফুল ফুটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা ভাগ্যের পরিহাসের নাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আর মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালো বাসা জড়ানো মায়ার বাঁধন সাগর ওরে সাগর আর সাগর আশার বালু চো কি আশায় বেদে ছিয়ে খেলা ঘো স্বপ্ন ভেঙে দিতে এলো ঝো সাগর চারিদিকে নিরাশার বালু চো আশাই বেঁধে ছিয়ে খেলা ধো স্বপ্ন ভেঙে দিতে এলো ঝো কেন মমতার টানে কেঁদে মরে বেদনার কথা এখন আমার মতো ওরে আমার মতো চাকরকে বাবা বলে ডাকলে ওরে তোর মান সম্মানের হানি হবে রে তুই থাক যেতে হবে জমের ঘরে থাকো খোকা তুমি মহাসুখে আমি মরিয়া দেখুক লুকে সাগর থাকো খোকা তুমি মহাসুখে আমি মরি দেখুক লুকে জমের দুয়ার খোলা আছে যেতে হবে আর জমের ঘরে
ফুকায়ামার নেই সংসারে ফুকা বাপি বলে আমি চাহব করে সে তো আমার আপন নই রে জমের দুয়ার খোলা আছে যেতে হবে আর জমের ঘরে মান সম্মানের খোকা হানি হবে এই গরিবকে তুই বাবা বললে মান সম্মান তোর থাকবে না রে জমের দুয়ার খোলা আছে যেতে হবে জমের ঘরে পিতা একটি কথা বলবো পিতা আমার জি নরবলু দেখতে ইচ্ছা করছে পিতা ঠিক আছে পিতা আমি দূর থেকে নরবলু দেখি ঠিক ঠিক আমি হ্যাঁ তুমি কাছে যাবে না আমার আপনাকে চলে আসবে তুমি দূর থেকে দেখে চলে আসবে কেমন ঠিক আছে আচ্ছা যাও বাবা আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি সে বিরাট ছেড়া আমি কিছু তাই বুঝতে পারছি না মহারাজ এই তো আমি ফিরে গেছি ফিরে এসেছ দাও জ্ঞাত রক্ত মাখানো ঘরকে আমাকে উপহার দাও না মহারাজ আমি তাকে হত্যা করতে পারিনি তাকে তুমি হত্যা করতে পারোনি কেন না মহারাজ সাগরের জন্য আমি তোমার সত্যবানকে হত্যা করতে পারিনি সাগরের জন্য তুমি হত্যা করতে পারোনি বলো সাগর কি বলেছে সাগর বাধা দিয়েছে সাগর বাধা দিয়েছে যাও গাতক তুমি এই মুহূর্তে আমার চোখ সামনে হতে তুমি চলে যাও আমি তোমার মুখ দেখতে চাই না যাও এখান থেকে চলে যাও আমি যাচ্ছি মহারাজ আমি যাচ্ছি এত বড় সাহস সত্যবাড়ির এত বড় সাহস সাগরের সাগর তাকে হত্যা করতে দেয়নি আমি জানতে চাই কি কারণ পিতা পিতা আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ সাগর তোমাকে আমি ডেকেছি তুমি নাকি সত্যবানকে হত্যা করতে দাওনি ও কি পিতা গো সত্যি এই নামি আমার হয় পিতা আমার পিতা আমার মায়াতে
सागर है पिता हमें बुझते पे सत्यवान सत्यवान महाराज बोलो तुम्हार आसल परिचय হ্যাঁ সত্যবান এখন বলো তোমার আসল পরিচয় কি মহারাজ আমি সংক্ষিপ্তভাবে আমার পরিচয় আর সাগর কিভাবে আসলো আপনার কাছে আমি সব কিছু বলবো মহারাজ বলো এই ঘটনা আজ থেকে ২০ বছর আগের কথা ২০ বছর আগে মনে পড়ে মহারাজ আমাদের বাড়ি ছিল রাজা রণজিৎ সিংহের রাজা রণজিৎ সিংহের একদিন রাজা রণজিৎ এসেছিল আপনাকে যুদ্ধে পরাস্ত করার জন্য আপনার কি মনে পড়ে মহারাজ হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়ে তারপর সে যুদ্ধ করে ফিরে যাবার পথে রাত হয়ে গেল তারপর কি হয়েছে বলল ছত্রবান আজ রাতটুকু তোমার এখানে থেকে আগামীকাল প্রভাতে আমি দেশ অভিমুখে যাত্রা করব বলো তারপর কি হয়েছে ওনাকে শয্যা পাতার ব্যবস্থা করে দিলাম ঘুমিয়ে পড়লুম সাগরের মা সত্যবতী আর আমি হঠাৎ মহারাজ ঘুমের মাঝে একের পর এক চাবুকের পর চাবুক মারতে লাগলো তারপর এক পর্যায়ে আমাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে হরণ করে নিয়ে গেল ওর মাকে তারপর কি হয়েছে মহারাজ আজ যে আপনার সন্তান রাজকীয় পোশাক পরে দাঁড়িয়ে আছে ওই রঞ্জিৎ রাজার কারাগারে জন্ম হয়েছিল সাগর ভাষার তারপর মহারাজ আপনি তো যে সিংহাসনে উপবেশন করে আছেন আপনি তো শুধু একটি পরগনার মালিক আর আমার পিতা ছিল এমন দশ দশটি পরগনার মালিক তারপর বলো তারপর কি হয়েছে বলো তোমার পিতার নাম কি বলো আমার পিতার নাম স্বর্গীয় রাজা গজাধর আমি বুঝতে পেরেছি এখানে সমাপ্তি সত্যবান সত্যি সাগর সাগর বাদশা তোমারই সন্তান রঞ্জিত রাজা রঞ্জিত রাজা হচ্ছে আমার শত্রু তোমারও শত্রু হ্যাঁ আজ থেকে তুমি হবে আমার এই রাজ্যের প্রধান সেনাপতি মহারাজ আমি কি পারবো মহারাজ এত বিশাল দায়িত্ব আমি পালন করতে হ্যাঁ তুমি যে সত্যির পরিচয় দিয়েছ তুমি পারবে আমার রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব তুমি পালন করতে বাবা সাগর পিতা যাও বাবা পিতা আপনি অনুমতি দিলে আমার বাবাকে নিয়ে আমি যে হরিং শিকার যেতে মন চাচ্ছি আমার হ্যাঁ ঠিক আছে বাবা তুমি হরিণ শিকারে যাবে তার পূর্বে আমার অস্ত্রের কারাগারটাকে সেনাপতিকে দেখিয়ে দেবে ঠিক আছে বেশ তাই চলো বাবা তাই হবে মহারাজ আরেকটি কথা মহারাজ সাগর ভাষাকে যদিও আমরা জন্ম দিয়ে থাকি কিন্তু আপনি শিশুকাল থেকে পিতৃস্নেহ মাতৃস্নেহ দিয়ে লালন পালন করে আপনি এতটুকু পরে করে তুলেছেন আমি কি পারি মহারাজ আপনার সন্তানকে আপনার বুক থেকে আমি কেড়ে আনতে সাগর ভাষা আপনার সন্তান চিরদিন আপনারই থাকবে আমি শুধু তার রক্ষণাবেক্ষণ করে যাব আসুন মহারাজ সাগরকে শিকারের ভেষে আপনি নিজ হাতে সাজিয়ে দেবেন বেশ তাই তাই চলুন সাগর